হ্যালো ফ্রেন্ডস, আমি নবদেব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ প্র্যাকটিসেট ফর ইওর আপকামিং এক্সাম লাইক WBP, SSC, MTS, CHSL, গ্রুপ সি, গ্রুপ ডি। ঠিক আছে, তোমরা জানোই WBP-র আন্ডারে গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষা কিছুদিনের মধ্যে হবে। পরীক্ষা হবে বলতে গেলে তোমাদের একটা নোটিশ জারি করা হবে যেখানে প্রচুর সংখ্যক নিয়োগ হবে। ঠিক আছে, আর WBP তোমরা জানোই যে WBP পরীক্ষা কিছুদিনের মধ্যে হবে। ঠিক আছে, আর SSC MTS পরীক্ষা CHSL এর পরে হবে, কারণ CHSL এর এখন এক্সাম চলতেছে, আর এরপরে তোমাদের ঠিক SSC MTS এর এক্সাম হবে। তো আজকে আমরা এখানে প্র্যাকটিস সেট আলোচনা করব ইংলিশে, যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নিই কি আছে। দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য ওয়ার্ডস গিভেন। এখানে একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা দেখে আমাদের বলতে হবে যে এখানে চারটার মধ্যে কোনটা অপশন হবে। কি আছে, এ পার্সন বিলঙ্গিং টু আ ফরেন কান্ট্রি, একজন ব্যক্তি যিনি অন্যান্য অন্য কান্ট্রির সাথে যুক্ত থাকে তাকে কি বলে। দেখো, নেটিভ মানে হচ্ছে জন্মগত। ঠিক আছে, নেটিভ মানে হচ্ছে আমরা বলতে পারি যে আমরা যে কান্ট্রিতে বাস করি সেই কান্ট্রির ব্যক্তিগুলোকে আমরা নেটিভ বলবো। আর রেসিডেন্ট মানে হচ্ছে সেই একই মিনিং, এখানে ইনহ্যাবিটেন্ট মানে হচ্ছে সেই একই, রেসিডেন্ট নেটিভ ইনহ্যাবিটেন্ট হচ্ছে একই। ঠিক আছে, তো এখানে আমরা এলিয়েন মানে আমরা জানি হচ্ছে ভিন গ্রহের, ঠিক আছে, অন্য গ্রহের। তো যেহেতু এখানে আমাদের কি আছে টু আ ফরেন কান্ট্রি মানে অন্য দেশের, তাই আমরা আমাদের এখানে অ্যান্সার কি হয়ে যাবে, এলিয়েন। ঠিক আছে, অন্য দেশের, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, সিনোনিমস মানে হচ্ছে আমাদের সমার্থক শব্দ, মানে একই মিনিং দাঁড়াবে। এখানে কি আছে, প্রথমে এক্সপোজ, এই এক্সপোজের চারটা ওয়ার্ড আছে, এটা কোনটা ওয়ার্ড এর সাথে স্যাম হবে সেটা আমাদের ঠিক করতে হবে। দেখো, এক্সপোজ মানে হচ্ছে প্রকাশ করা। ঠিক আছে, এক্সপোজ মানে হচ্ছে কোনো একটা গোপন কথা আছে সেটাকে আমরা যদি বলে দিই তাহলে সেটাই হয়ে যাচ্ছে এক্সপোজ। ঠিক আছে, এখানে হাইড মানে হচ্ছে লুকানো, লুকিয়ে রাখা, আর বিউটি মানে হচ্ছে কবর দেওয়া, আর প্রোটেক্ট মানে তো রক্ষা করা তোমরা জানো, আর রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। তাহলে এখানে আমাদের সিনোনিমস কি হয়ে যাবে, এক্সপোজ। এক্সপোজের সিনোনিমস হয়ে যাবে কি, রিভিল। অ্যান্সার হয়ে যাবে সি। এবার আমাদের নেক্সটে কি আছে, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, রংলি স্পেলড মানে কোনটা বানান ভুল আছে সেটা আমাদের নির্দেশ করতে হবে। কি আছে চারটা অপশনে, একটা আছে প্রথমে সেলিব্রিটি, সেলিব্রেট, সেলিব্রেশন, সেলিব্রান্ট। তো দেখো, আমাদের সেলিব্রিটি, সেলি বানানের সব জায়গায় তিন জায়গায় আমাদের একই আছে, কিন্তু আমাদের সি অপশনে দেখো CELI আছে। ঠিক আছে, CELIBRATION, সেলিব্রেশন। তো এখানে আমাদের বানানটা ভুল আছে, এখানে আমাদের কি হবে, CELE হবে। ঠিক আছে, তাহলে আমাদের অপশন কি হয়ে যাবে, সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। আমরা নেক্সট দেখে নিই, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এখানকার এখানে লট অফ পিপলস এটা একটা আন্ডারলাইন করা আছে, এখানে এই নিচে চারটার মধ্যে কোনটা অপশন বসবে সেটা আমাদের এখানে ঠিক করতে হবে। কি বলছে, লট অফ পিপলস ভিজিট দ্য রেস্টুরেন্ট অ্যাজ ইটস বিরিয়ানি ইজ ফেমাস। বিরিয়ানি ফেমাস থাকার কারণে সেখানে প্রচুর মানুষ ভিড় করে, ঠিক আছে, ভিজিট করে। তো প্রথমে দেখো, এই লট অফ পিপলস, আমাদের এখানে পিপলস কোনো মতেই হবে না, পিপল একটি অলরেডি একটা হচ্ছে বহুবচন, প্লুরাল, তো আমাদের কি হবে, শুধু পিপল। তো এখানে আমরা দেখে নিই কোথায় কোথায় পিপল আছে। দেখো, প্রথমে এ লট অফ পিপলস, এখানে এটা তো হবে না আমাদের, এ লট অফ পিপল, এখানে পিপল আছে এটা হতে পারে। তারপর আছে কিছু মাচ অফ পিপল, মাচ অফ পিপল এটাও হতে পারে। তারপর আছে নো ইম্প্রুভমেন্ট, এটা তো আমাদের হবেই না। দেখো, যদি ইম্প্রুভমেন্টের দরকার না থাকে তাহলে আমাদের কি অপশন হতো, নো ইম্প্রুভমেন্ট, কারণ আমাদের এখানে ইম্প্রুভমেন্টের দরকার আছে তাই আমাদের এখানে নো ইম্প্রুভমেন্ট হবে না। ঠিক আছে, তো আমরা এখানে দেখে নিচ্ছি সি, মাচ পিপল। মাচ পিপল দেখো, এখানে মাছ মানেও প্রচুর বুঝাচ্ছে, আবার পিপল মানে তো আমাদের বহুবচন, তো এখানে আমাদের হচ্ছে না। তো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, বি, এ লট অফ পিপল ভিজিট দিস রেস্টুরেন্টস অ্যাজ ইটস বিরিয়ানি ইজ ফেমাস। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে বি। নেক্সট, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশনস। দ্য CM ফ্লিউ দ্য ফ্লাডেড এরিয়াস ইন আ হেলিকপ্টার। এখানে CM মানে হচ্ছে চিফ মিনিস্টার, চিফ মিনিস্টার কি করলো, ওই হেলিকপ্টারের সাহায্যে ফ্লাডেড এরিয়াস মানে যে বন্যায় যে অঞ্চলগুলো ডুবে গেছে সেই এলাকাগুলো সে ফ্লিউ করলো, দেখলো। ঠিক আছে, তো এখানে আমাদের ফ্লিউ ইন, ইন মানে হচ্ছে মধ্যে, অফ মানে হচ্ছে এর, অ্যালং মানে হচ্ছে সাথে। তো ফ্লিউ ইন তো হবে না, ফ্লিউ অফ হবে না, ফ্লিউ অ্যালং মানে এটাও হবে না, সাথে। ঠিক আছে, আমাদের অ্যান্সার কি হবে, এক মিনিট, দেখো ওভার, ওভার মানে কি আমাদের উপরে। ঠিক আছে, ওভার মানে মনে রাখতে হবে সবসময় যে উপর দিয়ে, কোনো কিছু উপর দিয়ে। তো যেহেতু CM হেলিকপ্টারের সাহায্যে উপর দিয়ে সে ফ্লাডেড এরিয়াগুলোকে দেখছিল, তাই সে এখানে কি হয়ে যাবে, দ্য CM ফ্লিউ ওভার দ্য ফ্লাডেড এরিয়াস ইন আ হেলিকপ্টার। তাহলে অপশন কি যাবে, ডি। ঠিক আছে, নেক্সট, হার মাদার ইজ অ্যাঞ্জিয়াস। ঠিক আছে, এখানে আমাদের ঠিক স্যাম প্রিপোজিশন ইউজ করতে হবে, হার মাদার ইজ অ্যাঞ্জিয়াস, অ্যাঞ্জিয়াস মানে হচ্ছে চিন্তিত, তার মা চিন্তিত, হার হেলথ তার স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত। দেখো, আফটার মানে পরে, অফ মানে এর, ফোর মানে জন্ম, অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে। তো আমাদের এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যাবাউট, কারণ অ্যাবাউট হচ্ছে তার স্বাস্থ্য সম্পর্কে তার মা চিন্তিত ছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, ডি।
নেক্সট সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। সিনোনিমস আমরা জানি সিনোনিমস মানে হচ্ছে আমাদের সমার্থক শব্দ, তার প্রিমিটিভ। প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে হচ্ছে প্রারম্ভিক, ঠিক আছে, শুরু, যেটাকে যেটা শুরু সেটাই হচ্ছে আমাদের প্রিমিটিভ, মানে শুরুতে। তো এখানে প্রথমে কি আছে? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, নিউ মানে হচ্ছে নতুন, বেসিক মানে হচ্ছে ওই যে বললাম প্রথমে শুরুতে, সেটাই হচ্ছে বেসিক, আর মোডার্ন মানে হচ্ছে আধুনিক, ঠিক আছে। তো এখানে আমাদের অপশন কি হয়ে যাবে? অপশন হয়ে যাবে সি, বেসিক। বেসিক মানে হচ্ছে শুরু আর প্রিমিটিভ মানে হচ্ছে শুরু, ঠিক আছে। তার অ্যান্সার হয়ে যাবে সি। এরপরে আমরা দেখে নিচ্ছি এইট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। দেখো কি আছে? ডেফিনিট, ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে, কারেক্ট, কমপ্লিট, ডেফিনিট, ঠিক আছে। এখানে আমাদের চারটা অপশন আছে, কি আছে? কমপ্লিট, ইনএক্সাক্ট, আনক্লিয়ার, ভেক। ভেক মানে হচ্ছে অস্পষ্ট, আনক্লিয়ার মানে হচ্ছে অস্পষ্ট, আর ইনএক্সাক্ট মানে হচ্ছে বেঠিক, ঠিক আছে, হুইচ ইজ নট কারেক্ট, সেটা হচ্ছে ইনএক্সাক্ট। তাহলে এখানে আমাদের অপশন কি হয়ে যাবে? কমপ্লিট। কমপ্লিট মানে হচ্ছে ডেফিনিট, ঠিক আছে, নির্দিষ্ট, সঠিক। অপশন কি হয়ে যাবে? এ। নেক্সট সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। সিনোনিমস এখানে কি আছে? কন্ডেম। সিনোনিমস মানে জানো সমার্থক শব্দ। কন্ডেম মানে হচ্ছে সমালোচনা, সমালোচনা করা, ঘৃণা করা, নিন্দা করা, ঠিক আছে। এখানে কি আছে? ক্রিটিসাইজ মানে হচ্ছে স্যাম। অ্যাকুইট মানে কি? মুক্তি দেওয়া, ঠিক আছে, আজাদ করা। আর ক্লিয়ার মানে তো পরিষ্কার, পার্ডন মানে হচ্ছে ক্ষমা চাওয়া। তাহলে এখানে আমাদের অপশন কি হয়ে যাবে? ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ মানে যেরকম নিন্দা করা, কন্ডেম মানে ঠিক নিন্দা করা। তাহলে অপশন কি হয়ে যাবে? এ। নেক্সট সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে হচ্ছে সিনোনিমসের বিপরীত হচ্ছে কি? অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড। তাহলে এখানে কি আছে? প্রথমে ভার্চুয়াল। ভার্চুয়াল মানে কি? এমন একটা জিনিস যেটা সঠিক, হ্যাঁ, কিন্তু আবার পুরোপুরি সেটাকে বিশ্বাস করা যাবে না, ঠিক আছে, ইনডাইরেক্টলি সঠিক, ঠিক আছে, সেটাই হচ্ছে ভার্চুয়াল। তো এটা এখানে কি আছে? ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, ইমপ্লাইড মানে হচ্ছে যেটা ইমপ্লাইড করা হয়, ঠিক আছে, বলা হয় ইনডাইরেক্টলি, আর এখানে একটা আছে ইনডাইরেক্ট, ঠিক আছে। আরেকটা কি আছে? অথেন্টিক। দেখো অথেন্টিক মানে হচ্ছে একদম সঠিক, বলি না অথেন্টিক, দিস অথেন্টিক প্রোডাক্ট বলে, তো সেটাই হচ্ছে অথেন্টিক মানে একদম সঠিক। তো এখানে আমাদের ভার্চুয়াল মানে হচ্ছে আমাদের বেঠিক, মানে সঠিক না, তবুও সেটাকে বিশ্বাস করা হয় বাট সঠিক না সেটা, হ্যাঁ। তো ভার্চুয়াল, তা ভার্চুয়াল আমাদের অপোজিট, তাহলে কী হয়ে যাবে? সঠিক। তাহলে এখানে আমাদের অথেন্টিক হয়ে যাবে অপশন, ঠিক আছে। অ্যান্সার কী হয়ে যাবে? তাহলে আমাদের ডি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে আমি এখান থেকে 10টি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, ঠিক আছে, 10টি ওয়ার্ড। তো এর নেক্সট ডে আমি তোমাদের সাথে আরও আলোচনা করবো, ঠিক আছে। তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো, যদি তোমাদের ভিডিও ভালো থাকে তাহলে লাইক করো, আর তোমাদের যদি এরকম ভিডিও আরও দরকার হয় তাহলে কমেন্টে বলে দাও, আমি এরকম ভালো প্রতিদিন ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।